উপলক্ষে বার্তা দিচ্ছি, সবাই শান্তিতে থাকুক, সুখে থাকুক, সমৃদ্ধি হোক, এটি আমার বার্তা। আর আপনারা জানেন দুর্গা পুজো এখন শুধুমাত্র বাঙালি বা বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নেই, আর হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা একটা উৎসব, আগে ছিল পুজো, এখন উৎসব। এটা যেমন আমরা 25শে ডিসেম্বর শুধু খ্রিস্টানদের না, এটা সবাই মিলে আমরা উৎসব পালন করি, যেরকম দুর্গা পুজো, পয়লা বৈশাখ, ত্রিং উৎসব, তারপরে আপনার 25শে ডিসেম্বর পয়লা বৈশাখ, এগুলি সবগুলি উৎসব। উৎসব আকারে সবাই, সকল ধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলে আমরা উৎসবটা পালন করি। এবং এই উৎসবের সময় সবাই সুখ দুঃখ থাকে সবারই, কিন্তু এর মধ্যেও আমরা এই পুজো উপলক্ষে আমরা সবাই আনন্দে মেতে উঠি, সবাই ভালো থাকুক, এটা আমার ইচ্ছা। আমাদের রাজ্যে এমন কোনো অভাব বর্তমানে নেই, কিন্তু অভাব একটা আছে, চ্যালেঞ্জ, সেটা হলো ড্রাগস। এই নেশা থেকে নেশা মুক্ত হতে হবে, অর্থাৎ বিশেষ করে ড্রাগ যারা নেয়, এর থেকে আমাদের রাজ্য যেন মুক্ত হয়, সেটাই আমি মা দুর্গার কাছে প্রার্থনা করছি। সবাই আপনারা প্রার্থনা করবেন আমাদের, আমরা রাজ্য যেন ড্রাগস মুক্ত হতে পারি, এবং তাহলেই আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা।